পরিকল্পনা মাফিক উদ্দেশ্য প্রণোদিত যেখানে সিসিটিভি নেই সেই গোটা গোটা রাজ্যের নিরাপত্তা আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে। মহিলাদের বাচ্চাদেরকে যেভাবে প্রতিদিন কালিয়াচক কালিয়াগঞ্জ ঘটছে সেইভাবে আজকে আপনি বলুন, আমি আগামীকাল সোমবার ডিজিপিকে চিঠি দেব, জানতে চাইব তৃণমূল কংগ্রেসের পার্টির ভোটের জন্য যে পুলিশ ডিপ্লয়মেন্ট করেছেন তাতে কত টাকা ট্রেজারিতে তৃণমূল দিয়েছে, জানতে চাইব গোটা রাজ্য থেকে। কালকে দেখবেন একজন পুলিশ অফিসার অভিষেক বাবুর মিটিং থেকে ফেরার সময় গাড়ি উল্টে আহত হয়েছে, গোটা রাজ্য থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে ভাইপো আর পিসির সেবা দেবেন আর প্রকাশ্যে খুন হবে, এটা নিয়ে অবিভক্ত বর্ধমানে প্রিন্টে নৃশংস একই কায়দায় খুন হল। এক আসানসোলের হোটেল মালিককে এক মাস আগে, 15-20 দিন আগে রাজু ঝাকে যে কায়দায় মেরেছিল সেই কায়দায় ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জের নেতা 29 নম্বর ওয়ার্ডের কনভেনার রাজেন্দ্র সাহুকে একই কায়দায় কালকে খুন করেছে। কিন্তু গাড়ি থেকে নামাই মুশকিল সাধারণ লোকের, কতজনকে নিরাপত্তা দেবে? আমরা নিরাপত্তা পাই, সাধারণ মানুষের নিরাপত্তা পাই। শুভেন্দুদা, পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর জন্য বেহালায় সিপিআইএম এর উদ্যোগে গণভোট, পার্থ চ্যাটার্জিকে বিধায়ক হিসেবে সরাতে বেহালায় সিপিআইএম জিতিয়েছে, সিপিএমও তো জিতেছে। গত বিধানসভায় সিপিএম নো ভোট টু মমতা করেনি, তারা করেছে নো ভোট টু বিজেপি। নো ভোট টু বিজেপি করে পার্থকে জিতিয়ে এখন ভূতের মুখে রাম নাম বলে কোনো লাভ নেই, আমরাই সরাবো। পার্থকে পদত্যাগ করতে হবে না, এরপরে হারাবো আমরাই, বিজেপি প্রধানমন্ত্রীজি দপ্তরকে কৃতজ্ঞতা জানাই, প্রধানমন্ত্রীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। 100তম অধ্যায়ে নন্দীগ্রামে কৃষি নির্ভর গ্রামের মানুষকে নিযুক্ত করেছেন, আমরা 10,000 মানুষ, আমরা 10,000 মানুষ নন্দীগ্রামে একটা ব্লকে 2 নম্বর ব্লকে 30টা জায়গায় হচ্ছে সন্ত্রাস। আমরা প্রধানমন্ত্রীজির এবং প্রধানমন্ত্রী যে আমাদের অনেক শিক্ষায় শিক্ষিত করেছেন, স্বচ্ছ ভারত বলুন, গাছকে রক্ষা করা, গাছ লাগানো বলুন, জলাশয়কে রক্ষা করা বলুন, এবং লোকাল ভোকাল ফর লোকাল স্থানীয় শিল্পীদের জন্য বলুন, নানা ধরনের তিনি আমাদেরকে মানে যে বিষয়গুলো বলেছেন এর সঙ্গে গ্রামের মানুষের সম্পর্ক, প্রত্যেক দিন মানুষের সম্পর্ক যুক্ত আছে। তাছাড়া গোটা ভারতবর্ষের যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় যে ব্যবস্থাপনা, আমাদের যে পর্যটন, আমাদের যে হিমালয় থেকে বঙ্গোপসাগর, প্রকৃতি মা আমাদের যে এত দিয়ে গেছেন তাকে যুক্ত করেছেন, এবং এর ফলে আজকে আমরা অত্যন্ত খুশি। আর যারা ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক বলে, আশা করব কাশ্মীরের মঞ্জুর আহমেদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথাটা শোনার পরে তারা অন্তত ভোট ব্যাংকের রাজনীতি করছেন করুন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের নীতিতে বিশ্বাস করেন সেটা তিনি প্রমাণ করেছেন। পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক কোন একটা নির্দিষ্ট কর্মসূচিকে 100তম পর্যায়ে এতদিন ধরে 14 সাল থেকে অদ্যবধি টেনে নিয়ে যেতে পারেননি, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন, G20 চেয়ারম্যান করেছেন। আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। একটা সোশ্যাল রিফর্ম, সামাজিক সংস্কার বলতে পারেন, এ তো হয়নি। আমি তো প্রধানমন্ত্রীজির মুখ থেকেই শোনা কথা বলছি, যে বিশ্বে কোথাও হয়, বিশ্বের মধ্যে রেকর্ড, এবং যে ধরনের ছোট ছোট জিনিস ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তিনি তুলে আনেন। কিছু কিছু মানুষ যারা কোনোদিন টিভিতে আসতেন ভাবতে পারতেন না, সেই প্রান্তিক মানুষগুলোকে সামনে আনেন। তারপরে গাছ লাগানো বলুন, পরিবেশ রক্ষা করা বলুন, জলাশয়কে বাঁচানো বলুন, স্বচ্ছ ভারত বলুন, এই যে শিক্ষাগুলো উনি শিক্ষা দিচ্ছেন না বলেও তিনি তার মন কি বাতের মধ্যে দিয়ে যে ভাবনাটা প্রত্যেকের মধ্যে তুলে দেন, এটা একটা বিরাট জিনিস। আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে দেখেছি, আমি অন্য দলের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান চালু হওয়ার পরে আমাকেও আমার গাড়ির মধ্যে একটা ছোট্ট প্লাস্টিকের ডাস্টবিন কিনতে হয়েছে। জানলা দিয়ে কিছু একটা খেলা বা নেচার কলিং থাকে অনেক সময়, কাশি হলে বা এগুলো জল খাওয়া ফেলে দেওয়া, এই যে আমাদের অভ্যাসগুলো বদ অভ্যাস ছিল, এই প্রধানমন্ত্রী চেঞ্জ করেছেন। আমি এই রাজ্যের মন্ত্রী ছিলাম তৃণমূলের, আমি কিন্তু তখন ভারতীয় জনতা পার্টিতে আসিনি, তা আমার অভ্যাস উনি বদলে দিয়েছিলেন। আমার গাড়িতে ছোট একটা ডাস্টবিন রাখতে উনি বাধ্য করেছিলেন।